আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে আজকের বাংলাদেশে। সাথে আছি আমি অনুভা বিশ্বাস। ইতিহাস বিকৃতি এক শ্রেণীর মানুষের মজ্জাগত, বলেছেন প্রধানমন্ত্রী। বিএনপি নেতাদের জামিন বিষয়ে আমাদের কিছু করার নেই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাড়ি ভাড়া নিয়ে নতুন আইন প্রণয়নের পরিকল্পনা নেই, জানিয়েছেন আইনমন্ত্রী। ঋণ পরিশোধের চাপ তো কিছুটা আছে, তবে আমরা কি মরে গেছি, বললেন অর্থমন্ত্রী। ঢাবির খ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার, প্রতি আসনে লড়বেন 38 জন। সরকারি মিলের চিনির দাম কেজিতে বাড়ল 20 টাকা। নাটক সিনেমায় ধূমপানের দৃশ্য বন্ধের আহ্বান। বইমেলায় হঠাৎ বৃষ্টির বাগড়া। জনগণের উপর প্রতিশোধ নিতেই বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো হচ্ছে, বললেন রিজভী। শুধু কিশোর গ্যাং নয়, বড় ভাইদেরও গ্রেফতার করা হবে, জানিয়েছেন হারুন। এখানে শেষ করছি এক মিনিটে আজকের বাংলাদেশ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। চাপার জোর বাড়াও।